নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে চলে এসেছি। আমার ভগবান ধামে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি কি ভিডিও নিয়ে এসেছি, আজকে আমি ভিডিও নিয়ে এসেছি একাদশীর ভিডিও। তো আমাদের এই জ্যৈষ্ঠ মাসে যে পাণ্ডবা নির্জলা একাদশী রয়েছে, সেই একাদশীর সম্বন্ধে আমি অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করব। একাদশী কবে পড়েছে এবং একাদশীর দিনকে আপনারা কী কী করবেন, ভগবানের সঙ্গে কী কী করণীয়, আর আপনারা খাদ্য তালিকায় কী কী রাখবেন এবং পালনের সময়সূচি, সমস্ত কিছু আমি এই একাদশীতে দিয়ে দেবো। আর যদি মাহাত্মটা আমার ভিডিওটা বড় হয়ে যায়, মাহাত্মটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। তো চলুন আজকে আমি পাণ্ডবা নির্জলা একাদশীর সম্বন্ধে আপনাদের সামনে আমি অল্প বিস্তর শেয়ার করি। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী। তো এই পাণ্ডবা নির্জলা একাদশী আমাদের কেন গুরুত্বপূর্ণ সেটাই আমি আপনাদের অল্প বিস্তর বলছি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শোভন করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি শাস্ত্র সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্তই কঠিন, যা সুখে সামান্য অল্প খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ, সেই ধর্ম কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। এই ধর্মকথায়ন এখন আপনার কাছে বলছি। তো এটা হচ্ছে আমাদের পাণ্ডবা নির্জলা একাদশী। তো পাণ্ডবা নির্জলা একাদশী কিন্তু আমাদের হচ্ছে ভীম করেছিল, কারণ আমাদের প্রত্যেকটা একাদশী দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডব সকলেই করেছিলেন, কিন্তু ভীম তখন কিন্তু কোনো একাদশী করতে পারতেন না। এই পাণ্ডবা নির্জলা একাদশী ভীম করেছিল, তো সেই জন্য এইটার নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। এটা পাণ্ডবা ভৈমু বা নির্জলা একাদশী নামে অভিহিত। তো এটা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষ তিথিতে হয়েছে। আর একটা আমাদের মাঘ মাসে পাণ্ডবা একাদশী হয়েছিল। তো এটা আমাদের পাণ্ডবা নির্জলা একাদশী, আমাদের মাঘ মাসে একটা ভৈমি একাদশী গেছে। মাঘ মাসে যে একাদশীটা গেছে সেটা কিন্তু জয়া একাদশী নামেও খ্যাত। তো আমাদের এটা হচ্ছে পাণ্ডবা নির্জলা ভৈম একাদশী। তো এইটা আমরা কিভাবে পালন করব এই একাদশীটা, তো সেটার সম্বন্ধেই বলবো। তবে আমি বলে দিই এই একাদশীটা কবে পড়েছে। এই একাদশীটা আমাদের বাংলার তারিখ হচ্ছে 1430 সাল, এবং এটাও কিন্তু বারটা বুধবার পড়ছে, এবং বাংলার তারিখ হচ্ছে 16 তারিখ। ইংরাজের তারিখটা হচ্ছে 2023 সাল, এবং এটা মাসটা কিন্তু মে মাসেই থাকছে, এবং তারিখটা হচ্ছে 31 তারিখ, বারটা কিন্তু একই থাকছে, বুধবার। তো আমরা জানতে পারলাম যে এটা বুধবারে পড়েছে, এবং ইংরাজির তারিখ 31, বাংলার তারিখ 16। তো আমরা এইভাবে আমরা এই দিনকে পাণ্ডবা নির্জলা একাদশীটা পালন করব। শ্রী ব্যাসদেব বলেছিলেন যে মহারাজ, এই যে সমস্ত ধর্মকথা শুনছ এই কলিযুগে মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা কিন্তু অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য অল্প খরচে অল্প সম্পাদন করা কষ্টে অল্প অথচ মহাফল প্রদান করে, কিন্তু সমস্ত স্বার্থের সার স্বরূপ, এই ধর্ম কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনাদের কাছে আমি অল্প বিস্তর বলছি। তো আপনারা এই হচ্ছে একাদশীর দিনকে আপনারা কী কী খাদ্য তালিকায় রাখবেন, দেখুন এই একাদশীর দিনকে পঞ্চশস্য বর্জন,
তো পঞ্চশস্য বর্জন মানে আমাদের সমস্ত জিনিসই বর্জন। তো সমস্ত জিনিসের মধ্যে কিন্তু অনেক জিনিস পড়ছে না, সেটা আমি বলে দিই। পঞ্চশস্য বলতে ধান, যব এবং ভুট্টা, তৈল জাতীয় জিনিস, ডাল, এগুলো আপনারা নেবেন না। আর আপনারা নেবেন খাদ্য তালিকায় কি কি রাখবেন সেটা বলে দিচ্ছি। খাদ্য তালিকায় আপনারা সমস্ত কিছু যেমন রাখতে পারেন, ধান, চাল, যব, গম, এগুলো তো নেবেন না, কিন্তু আপনারা সাবু নিতে পারেন, আলুর পায়েস, আলু ভাজা, আলুর সবজি, আলু কুমড়োর তরকারি, আপনারা এগুলো নিতে পারেন, আখের রস নিতে পারেন, আখের গুড়ির শরবত এবং চিনি লেবুর শরবত, নারকলের নাড়ু, নারকল ভাজা, নারকলের সমস্ত আইটেম নিতে পারেন, এবং আপনারা দুধের সমস্ত দ্রব্য নিতে পারেন, যেমন দুধ জাতীয় সমস্ত দ্রব্যই আপনারা নিতে পারেন। দুধ দিয়ে ছানা করতে পারেন, দই পাকতে পারেন, সন্দেশ বানাতে পারেন, দুধের পায়েস করতে পারেন, সমস্ত কিছু মানে মালাই পায়েস যেটা বলছি, ছানা দিয়ে আপনারা রসগোল্লা করে সেটাকে রসমালাই বানালেন, দোকান থেকে কিনে এনে কোনো জিনিস নিতে পারবেন না, কিন্তু বাড়িতে দুধজাত দ্রব্য সমস্ত জিনিসই আপনারা নিতে পারবেন, খেজুর নিতে পারবেন, সমস্ত ফলই নিতে পারবেন। ফলের মধ্যে সমস্ত ফলই নেওয়া যাবে, যেমন আপনারা তরমুজের শরবত, এখন আম উঠেছে, আমের শরবত করে আপনারা নিতে পারেন, এবং দই দিয়ে আম দিয়ে শরবত করে আপনারা নিতে পারেন, এবং সমস্ত রকম ফল আপনারা নিতে পারবেন। খেজুর নেবেন, খেজুর ভগবানকেও দেবেন, আপনারাও খাদ্য তালিকায় খেজুরটা রাখবেন। সমস্ত রকমের বাদাম নেবেন, নাট, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, সমস্ত রকমের আলুর পায়েস করলে তার মধ্যে বাদাম দিয়ে দেবেন। এইভাবে আপনারা সমস্ত রকমের বাদাম আপনারা নিতে পাচ্ছেন, ফল নিতে পাচ্ছেন, দই, দুধ, ঘি এগুলো নিতে পাচ্ছেন। তবে কিন্তু সূর্যমুখী তেল অথবা গরুর গাওয়া ঘি দিয়েই আপনারা রান্নাটা করবেন, অন্য কোনো তেল কিন্তু ব্যবহার করা যাবে না। আপনাদের সঙ্গে আমি আরেকটা কথা বলে দিই মাঝখানে, যে আপনারা কিন্তু আগের দিনকে অতি অবশ্যই রাত্রিবেলা দন্তমাঞ্জন করে নেবেন, যাতে দাঁতের ফাঁকে কোনো রকম আপনাদের খাদ্য না জমে থাকে, বা পরের দিনকে দাঁত মাজার সময় যাতে কোনো রক্তক্ষরণ না হয় সেই দিকটাও আপনাদের খেয়াল রাখতে হবে, তাহলে নিষ্ঠা সহকারে পালনটা করা যাবে না যদি রক্তক্ষরণ হয়ে থাকে। সেই জন্য আগের দিন বলা হয় দাঁতটাকে পরিষ্কার করে মেজে নেওয়ার জন্য। যে মানুষ এই একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরুকে হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নত হয় তবু তার অধঃপতন হয়। একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সমস্ত কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন ও ডাল, কিন্তু শাস্ত্রে নির্দেশ দেয়া হয়েছে যে সেদিন বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয়, সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্য দানা, এমনকি অন্ন, হ্যাঁ আপনারা কোনো রকম অন্ন, চাল, যেমন শ্যামা চাল, গোবিন্দভোগ চাল, আতর চাল, কোনো রকম চাল আপনারা গ্রহণ করতে পারবেন না, সুজিও নেবেন না, শুধু সাবুটা নিতে পারেন আপনারা, রেখে দেয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্য দানা এমনকি অন্নও আপনারা গ্রহণ করতে পারবেন না, যদি বিষ্ণু প্রসাদেও হয় তবু গ্রহণ করতে কঠোরভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে। এবার আমি বলি একাদশীর ব্রতটা আপনারা পালন কেন করবেন। একাদশীর ব্রতটা কিন্তু নিষ্ঠা সহকারে যে পালন করেন সে কিন্তু বৈকুণ্ঠ লোকে বাস করেন এবং স্বর্গের রাস্তা তার জন্য খুলে যায়। তো একাদশীর ব্রত যদি পালন করতে পারেন নিষ্ঠা সহকারে, তাহলে কিন্তু আপনাদের আর কোনো পুজো সেই রকমভাবে করার দরকার পড়বে না। আপনারা চেষ্টা করবেন একাদশীর ব্রতটা পালন করার জন্য। আমাদের কিন্তু শ্রী চৈতন্য দেব উনার মা শচীমাতা দেবীকে কিন্তু একাদশীর ব্রত পালন করার জন্য, নিষ্ঠা সহকারে পালন করার জন্য অনুরোধ করেছিলেন যে মা তুমি একাদশীর ব্রত পালন করো। আমার এই কথা বলার উদ্দেশ্য, একাদশীর ব্রতটা অনেকেই কিন্তু খুব খারাপ চোখে নেন, সেই জন্য বলছি আজকাল কিন্তু একাদশীর ব্রত অনেকেই পালন করছেন, তো সকলে পালন করবেন নিষ্ঠা সহকারে, তাহলে কিন্তু বৈকুণ্ঠ ধামে আমরা পৌঁছতে পারবো এবং আমাদের স্বর্গলোকের রাস্তা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে।
তো একাদশীর ব্রত যারা নিষ্ঠা সহকারে পালন করেন তাদের কিন্তু আর হচ্ছে নিষ্ঠা সহকারেই পালন করতে হবে। তো আমাদের সতীমাতা দেবী যখন পালন করতেন তখন কিন্তু আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর বাবা জীবিত ছিলেন, তখন থেকেই উনি মাকে উৎসাহিত করেছিলেন যে মা তুমি একাদশীর ব্রতটা পালন করো। তো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যদি একাদশীর ব্রত উনার মাকে বলতে পারেন যে মা করো, তাহলে আমরা কেন করতে পারবো না, উনি আমাদের ভগবান। তো একাদশীর ব্রতটা আপনারা চেষ্টা করবেন নিষ্ঠা সহকারে পালন করার জন্য। আর একাদশীর ব্রত যদি না করা যায় আমাদের কিন্তু তাহলে স্বর্গলোকে গিয়ে কঠিন শাস্তি পেতে হয়। সে শাস্তিটা আমরা কেন পাবো সেটাও আমি বলে দিচ্ছি। আমাদের জীবনে কিন্তু আমাদের শরীরে প্রচুর রাগ, হিংসা, তেজ, আমরা কিন্তু লোভ, সমস্ত মানুষের মনের মধ্যে কিন্তু এগুলো আছে। তো এই জন্য কিন্তু আমরা পাপ করে ফেলি, আর এই পাপের ফল আমাদের ভোগ করতে, আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়, আমাদের নরকে যেতে হয়। তো নরকে যেতে গেলে আমাদের কিন্তু তখন এই পাপগুলো ভোগ করতে হবে। তো নরক যন্ত্রণার হাত থেকে রক্ষা পেতে গেলে আমাদের একাদশীর ব্রত পালন করতে হবে নিষ্ঠা সহকারে। তো নিষ্ঠা সহকারে যদি একাদশীর ব্রত পালন করেন, আপনারা যদি মনে করেন যে আমরা নরক যন্ত্রণা ভোগ করব না সেই জন্য পালন করব, সেটা তো একটা কথা, কিন্তু ভগবানকে খুশি রাখার জন্য পালন করবেন, সেটা কিন্তু সবথেকে শ্রেয়। ভগবানই রাস্তা দেখিয়ে দেবেন যে আমরা কিভাবে আমরা পেছন থেকে আগে যেতে পারব। তো একাদশীর ব্রতটা যদি আপনারা নিষ্ঠা সহকারে পালন করেন, তাহলে কিন্তু আমাদের নরক যন্ত্রণার হাত থেকে ভগবান আমাদেরকে রক্ষা করতে পারবেন। কারণ ভগবান দক্ষিণ দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিলেন যে অনেক আওয়াজ আসছিল, বাবা গো মা গো বলে চিৎকার করছিলেন মানুষে। তখন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে আমি কী করে এদেরকে উদ্ধার করব, এদেরকে কী করে নরক যন্ত্রণার হাত থেকে রক্ষা করব। তো ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলেন, তখন ভগবানের শরীর থেকে উদ্ধত হলো একাদশী, এক নারী। তখন ভগবান বললেন যে তুমি কে? বলল আমি একাদশী। তো ভগবানকে বললেন, ভগবান আপনি তো চিন্তা করছেন যে মানুষকে কী করে উদ্ধার করবেন, তো আমি সেই উদ্ধার করার রাস্তা আমি দেখিয়ে দিচ্ছি। তখন বলল, হ্যাঁ বলো তুমি কি। তখন ভগবান কিন্তু এই কথা, একাদশী কিন্তু এই কথা বলেছিলেন যে সমস্ত পৃথিবীর মানুষ যদি একাদশীর ব্রত পালন করেন তাহলে কিন্তু তাদের আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, নরকেও আসতে হবে না, তাহলে কিন্তু তারা স্বর্গলোকে গমন করতে পারবেন। তখন ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, এতো খুবই উত্তম কথা, খুবই ভালো কথা, মানুষ যদি একাদশীর ব্রত পালন করে নরক যন্ত্রণার হাত থেকে রক্ষা পায় তাহলে তো খুবই ভালো। তো এই বলে ভগবান কিন্তু সেই চিন্তা করে বললেন যে ঠিক আছে, এবার প্রত্যেকটা মানুষকে একাদশী ব্রত পালন করার জন্য তাদেরকে আগ্রহী করতে হবে। তো আমাদের কৃষ্ণ হচ্ছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ্বর গোপিকাকান্ত রাধা কিন্তু নমস্তুতি আমাদের ভগবান করুণা সিন্ধু। আমাদের ভগবান কিন্তু আমরা যেমন যদি এক হাত বাড়িয়ে দিই ভগবানের কাছে, ভগবান কিন্তু আমাদের কাছে দু হাত বাড়িয়ে দেন। কারণ ভগবান বলেন যে তোমরা এসো, আমরা আমি তোমাদের রাস্তা দেখাবো, আমরা কিন্তু যেতে চাই না। তো মানুষের তো এই লোভের ফলে অনেক পাপ করে ফেলেন, তখন তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তখন ভগবান এই একাদশী উদ্যত করলো এবং একাদশী ভগবান মানুষের কাছে পৌঁছাতে পারলেন না। তখন আমাদের কলিযুগে গৌণনীতায় কিন্তু এই শ্রীকৃষ্ণই গৌণনীতার হয়ে এসে আমাদের কলিযুগে মানুষকে উদ্ধার করলো এই নরক যন্ত্রণার হাত থেকে। তো এই একাদশী যদি আমরা সমস্ত মানুষ যদি পালন করতে পারি তাহলে কিন্তু আমরা নরক যন্ত্রণার হাত থেকে রক্ষা পাবো। তো আপনারা চেষ্টা করবেন একাদশীর ব্রত পালন করার জন্য নিষ্ঠা সহকারে। আর এইটা হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী, বৈমী একাদশী যেটা আমাদের হচ্ছে পাণ্ডবা, এটা নির্জলা একাদশী, বৈমী একাদশী, জয়া একাদশী মাঘ মাসে চলে গিয়েছে। আর এটা আমরা পালন করতে পারলে নিষ্ঠা সহকারে আমাদের কিন্তু, তাহলে এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী, এটা ভীমসেনের একাদশী। ভীমসেন কিন্তু কোনো একাদশী পালন করতেন না, এই একাদশীটা নিষ্ঠাভাবে নির্জলা পালন করেছিলেন, সেই জন্য আমরা এটা পাণ্ডবা নির্জলা একাদশী বলে থাকছি। তো আপনারা এইভাবে পাণ্ডবা নির্জলা একাদশী পালন করবেন। তারপরে ভগবান যখন নরক যন্ত্রণার হাত থেকে রক্ষা করলেন আমাদের গৌণনীতাকে পাঠিয়ে, তখন কিন্তু আমাদের পাপ পুরুষ যে আমাদের নরকে ছিল, পাপ পুরুষ মনে করলো আমার তো কাজ শেষ হয়ে গেল, আমি আর কোনো কাজ পাচ্ছি না, মানুষকে তো শাস্তি দেওয়া কাজ ছিল। তখন পাপ পুরুষ ভগবানের কাছে বললেন, ভগবান
যদি আপনি সমস্ত মানুষকে একাদশীর ব্রত পালন করতে বলেন তাহলে আমার তো আর কোনো কাজ থাকবে না, তাহলে সবাই যদি একাদশীর ব্রত পালন করেন তাহলে আমি কি কাজ করব। তখন ভগবান বললেন যে যদি একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করে মানুষ পালন করেন সেটা আর নরকে আসবেন না, আবার যদি নরকে আসতে হয় তাহলে পঞ্চশস্য যদি নিতে হয় তাহলে আবার নরকে আসবে। সেই জন্য কলিযুগের মানুষ কি করলো, একাদশীর ব্রত পালন করছে নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করে, তখন আর মানুষ কেউ নরকে যান না। তো অতঃপর বিষ্ণু পাপ পুরুষের দুর্দশা দেখে সহর্ষ বললেন, হে পাপ পুরুষ, ওঠো আর কেঁদো না, একাদশীর দিন তোমার আশ্রয় কোথায় হবে মন দিয়ে শোনো। একাদশীর দিনে তুমি খাদ্য শস্যই আশ্রয় গ্রহণ করবে, আর ভাবনা করো না, কারণ শ্রী একাদশীতে যেখানে বাধা সৃষ্টি করবে না। পাপ পুরুষ এইভাবে এই বলে পরমেশ্বর বিষ্ণু অন্তর্ধানে করলেন এবং পাপ পুরুষ নিজের কাজে লিপ্ত হলেন। সুতরাং সেই থেকে পরম লাভে চেষ্টা ধ্যান ব্যক্তিগণ একাদশীর দিনে খাদ্যশস্য গ্রহণ করেন না। বিষ্ণুর আদেশে জড় জগতে সকল প্রকার পাপ কর্ম একাদশীর দিনে খাদ্যশস্য আশ্রয় গ্রহণ করে। একাদশীর দিনে পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা হয় একাদশী পালন করলে, আর যারা হচ্ছে পাপ পালন করেন না তারা নরকগামী হতে হয় তাদেরকে। এক মুষ্টি শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়, একাদশী যারা পালন না করে তাদের তো পাপীয় অধর্ম। এবং সেই কারণে আমি বারবার বলছি যে একাদশীতে কখনো শস্য ভক্ষণ করো না। ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র নির্বিশেষ একাদশী পালন করে অবশ্যই করণীয়। ইহা তার বর্ণাশ্রমে ভিত্তি, একাদশী পালন করলেই সর্বপাপ নাশ হয় এবং অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ হয়। আপনারা যদি এই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করতে পারেন খুবই উপকার, আপনারা চেষ্টা করবেন পাণ্ডবা নির্জলা একাদশী পালন করার জন্য। তো আপনারা কি কি করবেন একাদশীর দিনকে, একাদশীর দিন যদি নির্জলা উপবাস করতে পারেন খুবই ভালো, যদি না পারেন, এখনকার দিনে অনেকে পারেন না, সেই জন্য আমি বলে দিচ্ছি যে যদি না পারেন তাহলে ফলাদি নেবেন, ফলাদি নিয়ে আপনারা একাদশীর ব্রতটা পালন করবেন। এবং ফলাদি সারাদিন আপনারা খাদ্য তালিকায় খাবার রাখবেন, যেমন আলুর তরকারি করে নেবেন, আলুর তরকারি, আলু ভাজা, আলুর পায়েস, আলু কুমড়োর সবজি, সমস্ত রকম আলু ভুনা সমস্ত রকম করে নেবেন, নিয়ে সারাদিন খেতে থাকবেন, আপনাদের কোনো অসুবিধা নেই, নিতে থাকবেন। এবং সাবুর পায়েস করে নেবেন, খুবই সুন্দর লাগে সাবুর পায়েস, যারা মিষ্টি খান তাদের পক্ষে খুবই ভালো। যারা মনে করছেন মিষ্টি নিতে পারছেন না, দুধ দিয়ে ক্ষীর করে সাবুর পায়েসটা করবেন, এতে কিন্তু খুব টেস্ট হয় এবং সকলেই এটা নিতে পারবেন। তো আপনারা এইভাবে খাদ্য তালিকায় সারাদিন এইভাবে নেবেন, ফল নেবেন, ফলাদি গ্রহণ করবেন, সমস্ত রকম শরবত নেবেন, ফলের শরবত নেবেন, আখের শরবত আগেও বলে দিলাম, এইভাবে আপনারা নিতে পারবেন। এবং ভগবানের সঙ্গে কি করবেন আপনারা একাদশীর দিনকে, আগের দিন কিন্তু আপনারা পুরো নিরামিষ আহার গ্রহণ করবেন, পরের দিনকেও নিরামিষ আহার গ্রহণ করবেন। এবং পরের দিনটা আমি বলে দিই, পরের দিনকে ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে দিয়ে ভগবানের সেবা দিয়ে সেই প্রসাদ গ্রহণ করবেন। তবে সকালে উঠে পারণের মধ্যে আপনারা সেটা যদি না করতে পারেন, চিড়ে দই দিয়ে দেবেন ভগবানকে সকালে ব্রেকফাস্টে, ভগবানকে ফার্স্টে আপনারা চিড়ে দই দিয়ে ভগবানের সেবা দেবেন, সেইটা আপনারা গ্রহণ করতে পারবেন, তাহলে ভগবানের প্রসাদ গ্রহণ করা হলো। সেটাও যদি না করেন আপনারা জগন্নাথ দেবে অন্ন প্রসাদ বাড়িতে রেখে দেবেন, সেই জগন্নাথ দেবের অন্ন প্রসাদ আপনারা মুখে দিয়ে পরের দিন দ্বাদশীর দিনকে আপনারা হচ্ছে পারণটা সেরে নেবেন। এবার আমি বলি ভগবানের সঙ্গে কি করবেন, ভগবানের টাচে থাকবেন ওই দিন সারা দিন, চেষ্টা করবেন গীতা বই পড়ান, ভগবানকে আরতি করান এবং ভগবানকে ফল সেবাই দেবেন, ফল, নারকলের নাড়ু, আলু ভাজা এবং আলুর তরকারি, যা যা নেবেন আপনারা ভগবানকে সেবাই দেবেন, ভগবানকে খুব সুন্দর করে সেবা করবেন একাদশীর দিনকে। ভগবানের টাচে থাকবেন, গীতা বই পড়বেন, সন্ধে আরতি করবেন। গীতা বই যদি মনে করছেন বাড়িতে পড়তে পাচ্ছেন না, কাউকে দিয়ে পড়িয়ে নেবেন, এবং তাও যদি না হয় তাহলে কাছে পিঠে যদি কোনো মন্দির থাকে সেখানে গিয়ে গীতা বই পড়ে নেবেন। এবং সেটাও যদি মনে করছেন যেতে পারছি না তাহলে ইন্টারনেটে গীতা পাঠ শুনে নেবেন একাদশী এবং দ্বাদশীর দিনকে। এবং সন্ধ্যা আরতি করবেন, তুলসীপত্র ভগবানের চরণে তুলসীপত্র অর্পণ করবেন চন্দন লাগিয়ে, এবং ভগবানকে সেবায় ভোগ খুব সুন্দর করে তুলসীপত্র দিয়ে লাগাবেন।
সূর্যদেবকে প্রণাম করবেন, তুলসী গাছে জল দেবেন, তুলসী গাছ প্রদক্ষিণ করবেন একাদশী দ্বাদশীর দিনকে। যদি প্রতিদিন আপনারা তুলসী পত্র চন্দন লাগিয়ে ভগবানের সেবা দেন খুবই ভালো, যদি মনে করছেন পারছেন না তাহলে কিন্তু একাদশী দ্বাদশী আগের দিন অতি অবশ্যই দেবেন, তুলসী পত্র চন্দন লাগিয়ে ভগবানের সেবা দেবেন। ভগবান কিন্তু তুলসী পত্র চন্দন লাগিয়ে দিলে খুবই খুশি হন। তো এইভাবে ভগবানের সেবা করবেন। এটা হচ্ছে ভীমসেনের একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী। তো এইভাবে ভগবানের সেবা করবেন, আর গীতা বই পড়বেন, ভগবানকে সন্ধে আরতি করবেন। সন্ধে আরতি যদি মনে করছেন বাড়িতে করতে পারছেন না, বা বাড়িতে তো করবেনই, যদি না পারেন কাউকে দিয়ে করিয়ে নেবেন, না পারলে কাছে পিঠে যদি কোনো মন্দির থাকে সেখানে গিয়ে সন্ধে আরতি দেখবেন। ভগবানের সন্ধে আরতি দেখা একাদশী এবং দ্বাদশীর দিনকে খুবই শুভ বলে মনে করা হয়। বাড়িতে অতি অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ভগবানের সামনে, তুলসী গাছের সামনেও ঘিয়ের প্রদীপ দেবেন। তো ভগবানের সেবা এইভাবে করবেন। গীতা বই অতি অবশ্যই পড়বেন আগের দিন, একাদশী সেদিন তো পড়ছেনই, এবং দ্বাদশীর দিনকেও অতি অবশ্যই গীতা বই পড়বেন। এইভাবে আপনারা একাদশীর ব্রতটা পালন করবেন। এবার আমি আপনাদের এই পাণ্ডবা নির্জলা একাদশীর পালনের সময়টা বলে দিচ্ছি। এই পাণ্ডবা নির্জলা একাদশী পড়ছে 31 তারিখে, এবং আপনারা পালনটা কিন্তু পরের দিনকে সারবেন। পরের দিনকে এটা হচ্ছে বৃহস্পতিবার পড়ছে, এবং 1 তারিখ পড়ছে ভোর 4:49 থেকে সকাল 9:19 মধ্যে। এই সঙ্গে সঙ্গে আমি বেশ কিছু স্থানের পালনের সময় আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের কাছে যে পালনের সময়টা বললাম এটা মায়াপুরের টাইম। এরপরে গুয়াহাটির টাইম আমি বলে দিচ্ছি। গুয়াহাটির টাইম হচ্ছে 4:30 থেকে 9:04 মধ্যে। এরপরে কলকাতার টাইম হচ্ছে, আমি কলকাতার টাইমটাও বলে দিচ্ছি, 4:51 থেকে 9:20 মধ্যে। এবং ভুবনেশ্বরের টাইম হচ্ছে 5:06 থেকে 9:31 মধ্যে। এবং পাটনার টাইম হচ্ছে 4:58 থেকে 9:31 মধ্যে। এগুলো কিন্তু আমি পরের দিন পালনের সময়টা বলে দিচ্ছি, বৃহস্পতিবারের পালনের সময়টা। কাঠমান্ডুর পালনের সময়টা হচ্ছে 5:08 থেকে 9:43। চেন্নাইয়ের হচ্ছে 5:41 থেকে 9:58। আর নাগপুরের টাইম হচ্ছে 5:31 থেকে 9:58। বৃন্দাবনের টাইম হচ্ছে 5:24 থেকে 9:59। আর নিউ দিল্লির টাইম হচ্ছে 5:23 থেকে 10:00 মধ্যে। হায়দ্রাবাদের পালনের সময় হচ্ছে 5:41 থেকে 10:02। ত্রিবাদম 6:02 থেকে 10:14। আর কম্বোর হচ্ছে 5:53 থেকে 10:03। আর ব্যাঙ্গালোর হচ্ছে 5:52 থেকে 10:09 মধ্যে। আর মুম্বাইয়ের টাইম হচ্ছে 6:00 থেকে 10:24 মধ্যে। আর আহমেদাবাদের পালনের সময় হচ্ছে 5:53 থেকে 10:22 মধ্যে। আর উদমপুর হচ্ছে 5:22 থেকে 10:05 মধ্যে। এই হচ্ছে আমার পালনের সময় আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো এইভাবে আপনারা পালনটা সেরে নেবেন, এবং যেভাবে বললাম এইভাবে একাদশীর ব্রতটা পালন করবেন। তো এরপরে আমি মাহাত্ম্যবিধি দিয়ে দেবো পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই চলে আসবো। নমস্কার।